হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো, তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি, সুস্থ আছি। ডেলি ব্লগ ও জি থেকে আমি জুই তোমাদের জানাই আমার চ্যানেলে সকলকে স্বাগত। তো আজকে এখন বাজে রাত্রি 11:15 আর আমি আমার ব্লগটা আজকে এখন এই রাত থেকেই শুরু করছি। তো তোমাদের মনে নিশ্চয়ই প্রশ্ন আসছে যে এত রাত থেকে কেন ব্লগ শুরু করছি, সকাল থেকে কেন নয়? তো এর তো নিশ্চয়ই কোনো একটা অবশ্যই কারণ আছে, তো সেটা তোমাদের একটু বলে দিই। তো আমাদের এখানে কর্ণঘরে বিখ্যাত পুজো শকুন্তলা কালীবাড়ির পুজো আজকে। তো অনেকেই হয়তো জানো যারা কাছে পিঠে থাকো, যারা দূরে থাকো তারা জানো না, অবশ্যই তারা আসার চেষ্টা করো, কোনো করে এসে এই পুজোটা দেখার চেষ্টা করো, ভীষণ ভীষণ ভালো লাগবে, খুব খুব জাগ্রত মা আমাদের। তো চলো সেটা দেখানোর জন্যই এখন থেকে ভিডিওটা শুরু করছি। এখন আমরা যাচ্ছি, দেখো হালকা ফুলকা রেডিও হয়ে গেছি আর প্রচণ্ড প্রচণ্ড ভিড় হয়েছে যারা গেছে আগে সন্ধ্যার সময়, যারা গেছে, কারণ পুজোটা সন্ধ্যা থেকে একেবারে ভোর অবধি হয়। তো যারা গেছে গিয়ে চলে এসছে তারা বলছে যে প্রচণ্ড ভিড়, তার জন্য আর বেশি সাজুগুজু করিনি, মানে রিক্স নিইনি দুটো বাচ্চা নিয়ে এত সাজুগুজু করে হয়তো পারবো না এত ভিড়ের মধ্যে, তাই একদম হালকা ফুলকা করে সেজে নিয়েছি, একদম ঝটফট করে সাজুগুজু করে নিয়েছি। ছেলে মেয়েও রেডি হয়ে গেছে, মাও রেডি হয়ে গেছে, এখন বেরিয়ে পড়বো। তো তোমরা সাথে থাকো, অবশ্যই ভিডিওটা ভালো লাগবে তোমাদের, ভালো লাগলে কিন্তু লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর খুব খুব ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলটাকে ক্লিক করে দিয়ে আমার পাশে থেকে যেও, এটা নতুন বন্ধুদের বলছি। তো চলো আর কথা বলা মনে, এখন অটো ধরতে হবে, ধরে যেতে হবে, দেখি তোমাদের সাথে কতটুকু শেয়ার করতে পারি এত ভিড়ের মধ্যে, অবশ্যই যেটুকু পারবো শেয়ার করবো। তো চলো আর কথা বলা মনে, ঝটপট করে সবাই মিলে আনন্দ করতে করতে মায়ের কাছে যাওয়া যাক। তো দেখো 11:15 বাজে এখন। তো এখন রেডি হয়ে একদম রাস্তায় বেরিয়ে পড়েছি, তো আমরা একা যাচ্ছি না, আরও পাশে কাকা রয়েছে, কাকি রয়েছে, তারাও যাচ্ছে। তো অটোতে উঠে পড়েছি, দেখো ছেলে আমার কোলে বসে রয়েছে, কারণ এত পরিমাণে লোক অটোতে উঠছে যে বসার জায়গা পাওয়া যাচ্ছে না, যার জন্য ছেলেকে কোলে নিয়েই যেতে হলো। তো অলরেডি পৌঁছেই গেছি, তো স্টেশনে নেমেই একটুখানি হেঁটে গেলেই মায়ের মন্দির। তো স্টেশনে নেমে পড়েছি, নেমে একটুখানি খাটা পথ, তো সেটাই হাঁটছি সবাই মিলে, হাঁটতে হাঁটতে একটু ভিডিও করে নিলাম। তো দেখো প্রচণ্ড পরিমাণে ভিড়, মানে মায়ের মন্দির এখান থেকে তাও 10 মিনিট লাগবে যেতে, তো সেখান থেকেই ভিড় শুরু হয়ে গেছে অলরেডি। দেখো ভিড়ে মানে লোকজন, মানে অসংখ্য পরিমাণে লোকজন রাস্তাতে, তো ভয় ভয় করছিল যে কীভাবে ঢুকবো। তো এটা হচ্ছে মায়ের মন্দিরে ঢোকার গেট, তো মন্দিরের সামনে চলেও এসেছি, এখন তোমাদের মাকে দেখিয়েও দেবো। প্রচণ্ড পরিমাণে যেহেতু ভিড়, ভিড়টা একবার দেখো, মানে একটু মানে একটু দাঁড়ানোরও জায়গা নেই, এত পরিমাণে ভিড় রয়েছে। তো তার মধ্যেই মায়ের মুখটা, মায়ের মূর্তিটা একটুখানি তোমাদের জন্য তুলেছি, তোমাদের জন্য ভিডিও করতে পেরেছি একটুখানি। তো এখানে হচ্ছে পুজোর লাইন দেওয়া হয়েছে, পুজো দেওয়া হচ্ছে, তো প্রচণ্ড পরিমাণে লাইন পুজো দেওয়ার। তো আজকের দিনে পুজো দেওয়ার রিস্কটা নেওয়াই যায় না, কারণ প্রচণ্ড পরিমাণে লাইন পড়ে, মানে বিকেলে লাইন দিলে হয়তো রাত 12টা 1টা নাগাদ পুজো শেষ হয়। তো যাই হোক মন্দিরের সামনে চলে এসেছি। তো মাকে তোমাদের সঙ্গে ঠিকঠাক পুরোটা শেয়ার করতে পারলাম না, কারণ এতটা পরিমাণে ভিড়, তোমাদের তো দেখালামই যে দাঁড়ানোই যাচ্ছে না, ওখানে দাঁড়ালে আর কি ঠেলা দিয়ে ফেলে দেবে এমন অবস্থা। তো যার জন্য যেটুকু পেরেছি তোমাদের শেয়ার করেছি। তো এবার চলে এসেছি মেলাতে, দেখো মেলা নাগরদোলনাটা ভীষণ সুন্দর লাগছে ভিডিওতে, তো সেটাই তোমাদের জন্য একটু তুলে নিয়েছি। তো প্রচণ্ড ভিড়, প্রচণ্ড ভিড়, মানে যতবারই বলবো ততবারই কম বলা হবে যে এতটা ভিড়। কালকে প্রথম দিন ছিল বলে হয়তো আরও বেশি ভিড়, কারণ 2 বছর লকডাউনের পর মায়ের পুজো এতটা বড় করে আবার এবছর হলো 2 বছরের পর। তো যাই হোক তার জন্যই হয়তো এতটা ভিড়। তো ভীষণ ভীষণ সুন্দর লাগছে মেলাটা দেখতে, আর নাগরদোলনাটা তো ভীষণ, আমি তো দেখলেই আমার ভয় ভয় করে, তো চড়ার কোনো প্রশ্নই আসে না। ছেলে একটু বায়না করছিল চড়বে বলে, তো আমি বললাম পরে একদিন এসে আবার চড়ানো যাবে, আজকে এতটাই ভিড় যে আজকে আর ওঠার মতন জায়গা নেই। দেখতেই পাচ্ছ সমস্ত গাড়িগুলো কিন্তু ভর্তি, মানে চড়তে গেলে লাইন দিয়ে দাঁড়াতে হবে, যেখানেই যাবে সেখানেই লাইন দিয়ে তোমাকে 1 ঘন্টা দাঁড়াতে হবে, তারপরে তুমি গিয়ে চড়তে পারবে। আর বাচ্চাগুলো কেমন খেলছে, আর মেলাতে এসেছি ফুচকা খাবো না সেটা তো হতে পারে না, তো ফুচকা তো অবশ্যই খেতে হবে। তো সেই ফুচকাটাই খেয়ে নিলাম সবাই মিলে, ভীষণ খারাপ আর কি ফুচকাটা, কারণ মেলাতে এত লোক
কতবার করে মারতে হচ্ছে ওদের, আলু টক জল বানাতে হচ্ছে, তো যার জন্য ভীষণই বাজে খেতে হয়েছিল। আর তারপরে চলে এসেছি গোলা খেতে, তো এত গরমে গোলা মানে ঠান্ডা খাবো না সেটা হতে পারে না, তো আমি একটা অরেঞ্জ জুস নিয়ে নিয়েছিলাম, সেটাই খাচ্ছিলাম, মনে হয় শান্তি শান্তি লাগছিল খেয়ে। সবার খুব একটা ভালো লাগেনি কিন্তু আমার বেশ লেগেছে, কারণ ঠান্ডার মধ্যে ঠান্ডা না গরমের মধ্যে ঠান্ডা হলেই হলো, তো সেটা যে যেরকমই হোক আর কি, তো সেটাই একদম প্রাণ ভরে মন ভরে খেয়ে নিচ্ছিলাম। আর দেখো এই যে যারা গেছিল কাকা কাকি সবাই, তো তাদেরকে নিয়েই ভিডিও করছি, বলছি যে একটু তোরাও কিছু বল, আমি একা একা বলবো, তোরাও বলছিল যে আমরা এসেছি দেখো মেলায় জুস খাচ্ছি, জুসটা দেখাচ্ছে তোমাদের। তো যাই হোক এভাবে অনেক মজা অনেক আনন্দ করেছি, ইচ্ছে করছিল না বাড়িতে আসতে কিন্তু তাও বাড়িতে তো আসতেই হবে মাকে ছেড়ে। তো যাই হোক মাকে ছেড়ে যেতে একদমই মন চায় না, কারণ বছরে একবারই মা আসে আর এক বেলার জন্য সন্ধ্যায় আসে, আর ভোর হওয়ার আগেই মা চলে যায়, তো মনটা ভীষণ খারাপ হয়, আসতে তো হবেই। তো দেখো চলে এসেছি একদম আরেকটা জায়গায় আর কি, মানে মেলা সারাটা জায়গা জুড়েই শুধু মেলা আর মেলা, ভীষণ সুন্দর লাগে। তো তোমরা সবাই এসো, ভীষণ ভালো লাগবে। কন্যাগড়ে নেমে কিন্তু কন্যাগড় স্টেশন নেমে হাঁটা পথে মায়ের মন্দিরে আসা যায়, যে কাউকে জিজ্ঞাসা করলে মায়ের মন্দির দেখিয়ে দেয়, তো তোমরা অবশ্যই চেষ্টা করো সবাই মিলে আসার। তো এখানে দেখো হাড় ডুগডুগি, এগুলি আমার ছোটোবেলার খুব প্রিয় জিনিস, এগুলো মেলায় গেলে অবশ্যই কিনতাম। তো ব্যাগ কেনা হয়েছে, হাড় কেনা হয়েছে, অনেক কিছু কেনাকাটি করা হয়েছে, তো সেগুলোও তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করে দিয়েছি, যেহেতু বাড়ি আসতে আসতে প্রায় ভোরের দিক হয়ে গেছিলো, তোমাদের সাথে আলাদা করে শেয়ার করার মতন আর কিছুই ছিল না, তাই মেলাতেই শেয়ার করে দিলাম যে কী কী কিনেছিলাম। তো এখানে ওড়না নিয়ে বসেছে আর কি, তো তারপরে আইসক্রিম তো খেতেই হবে, আইসক্রিম না খেলে তো হবেই না, কারণ পাঁচ মিনিট বাদে বাদে ছুটে হাওয়া পাগল পারা, এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া। তো ফাইনালি বাড়িতে ফিরে চলে এসেছি, এসে ড্রেস চেঞ্জ করে নিয়েছি, হাত পা চোখ মুখ ধুয়ে নিয়েছি, ধুয়ে এখন বাস শুয়ে পড়বো, কারণ একদম শরীর ক্লান্ত হয়ে গেছে আর দিচ্ছে না শরীরে, এত প্রচণ্ড গরম ভিড়। তো আর কথা বাড়াবো না, আসবো কালকে নতুন একটা ভিডিওর সাথে, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, ভালো লাগলে কিন্তু অবশ্যই পাশে থেকো আমার। তো চলো আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।